ইংল্যান্ডের মেরিলিবোন ক্রিকেট ক্লাব এমসিসির বোর্ড সভায় যোগ দিচ্ছেন সাকিব আল হাসান। এই ক্লাবের সদস্য হওয়া এবং বোর্ড সভায় যোগ দেওয়াটা বিরাট সম্মানের বলে জানিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেট সহ বিভিন্ন ইস্যু নিয়ে এমসিসির এই সভায় আলোচনা করা হবে বলেও জানিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। মিরপুরে ত্রিদেশীয় প্রতিযোগিতা সামনে রেখে অনুশীলন শেষে সাংবাদিকদের এইসব কথা বলেছেন সাকিব। এদিকে ত্রিদেশীয় সিরিজের সবগুলো ম্যাচ বেলা ১২টায় শুরু হবে বলে জানিয়েছে বিসিবি। এস এম সুমনের রিপোর্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট দল শেষ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছিল ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে ২০১৬ সালে। এরপর আর মিরপুরের সেন্টার উইকেটে কোনো ওয়ানডে ম্যাচ খেলা হয়নি লাল সবুজের দলটির। আসন্ন ত্রিদেশীয় প্রতিযোগিতা সামনে রেখে তাই মিরপুরের সেন্টার উইকেটে অনুশীলনের সুযোগটাই কাজে লাগাচ্ছেন মাশরাফি সাকিব তামিমরা। প্রতিটি ক্রিকেটারই বিভিন্ন সেশনে নিজেদের সানিয়ে নিচ্ছেন, ত্রিদেশীয় প্রতিযোগিতায় স্বাগতিকদেরই এগিয়ে রাখছেন ওয়ানডে দলের সহ অধিনায়ক সাকিব। দুইটা দলই আসলে ভালো, কেউই খারাপ না, আর যেহেতু দুইটা দলই আমাদের এই কন্ডিশন এবং প্লেয়ার সম্পর্কে আইডিয়া আছে, তো আমার কাছে মনে হয় যে টাফ কম্পিটিশনই হবে। এদিকে প্রথম বাংলাদেশি হিসেবে ঐতিহ্যবাহী মেরিলিবোন ক্রিকেট ক্লাব এমসিসির সদস্য হয়েছেন সাকিব আল হাসান। সৌরভ গাঙ্গুলি, সাঙ্গাকারা, রিকি পন্টিংদের সাথে একই সভায় এশিয়ার ক্রিকেটের উন্নতি নিয়ে নিজের মতামত তুলে ধরবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার, এমনটাই জানিয়েছেন। আমরা কি সুবিধাটা ফেস করি কিংবা কি প্রবলেম ফেস করি এগুলো সম্পর্কে ওদের হয়তো আইডিয়া কম থাকতো, যেগুলো আমি হয়তো শেয়ার করতে পারবো। আগামী 9 ও 10 জানুয়ারি সিডনিতে হবে এমসিসির সভা। এই সভায় যোগ দিতে শনিবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সাকিব। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।